রেড গ্রিন অনলাইন প্রেজেন্ট। ডক্টর ইউনুস তো আমাদের ছাত্রদের আমাদের মনোনীত ব্যক্তি, যাকে আমরা গোটা জাতির পক্ষ থেকে এই দায়িত্ব দিয়েছি যে ইন্টারিম গভর্নমেন্টের দায়িত্ব তিনি পালন করবেন। আমরা অত্যন্ত আশাবাদী যে তার মতো মানুষ সফল নেতৃত্বে, যোগ্য নেতৃত্বে এই যে বিষয়টা আপনি বললেন এটা কাটিয়ে উঠে তিনি এটা নিয়ন্ত্রণ করতে পারবেন। সবচেয়ে বড় বিষয়টা কিন্তু শুধু সেটা না, এই গোটা প্রবলেমটার একটাই মূল সেটা হচ্ছে গণতন্ত্রের অভাব। সেই গণতন্ত্রকে ফিরিয়ে আনাটা হচ্ছে তার অন্যতম প্রধান কাজ, এবং তিনি ওটা যত দ্রুত গণতন্ত্রে ফিরিয়ে আনতে পারবেন ততই তিনি সাফল্য অর্জন করবেন। আন্দোলন এবং এই সরকারের পতনের আন্দোলনে যারা আন্দোলনের শরিক হয়েছিলেন তাদের মধ্যে আপনি জানেন যে অসংখ্য শত শত স্টুডেন্ট নাগরিক তারা প্রাণ হারিয়েছেন এবং কয়েক হাজার আহত হয়েছে। আমরা আজকে এই পঙ্গু হাসপাতালে এসেছিলাম যারা আহত হয়েছে তাদেরকে দেখার জন্য। আমরা হাসপাতাল কর্তৃপক্ষের কাছে যে তালিকাটা পেয়েছি তাতে দেখা যাচ্ছে যে এখানে 28 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত এই হাসপাতালে যারা অ্যাটেন্ড করেছে বুলেট ইঞ্জুরি এবং অন্যান্য ইঞ্জুরি নিয়ে এই এই আন্দোলনের সময় তারা তাদের সংখ্যা প্রায় 684 জন, এদের মধ্যে ডিসচার্জ হয়ে গেছে 417 জন, এখন এখানে ভর্তি আছে 124 জন, এবং এদেরকে এখানে আপনার পা টোটালি অ্যাম্পিউট করা হয়েছে, তাদের সংখ্যা হচ্ছে আপনার 8 জন, এবং আপার লিম্ব ওপরের অংশ থেকে যেটাকে কেটে বাদ দিয়েছে পা তাতে 1 জন, আর লোয়ার লিম্ব যেটা অর্থাৎ হাঁটু থেকে নিচে সেটা হচ্ছে 7 জন। টোটাল পেশেন্ট এখানে যে আসছে তার মধ্যে 3 জন ডেড, 2 জন এসছে একদম ডেড অবস্থায়, আর 1 জন আপনার এখানে এসে মারা গেছে। এই হচ্ছে এই হাসপাতালের চিত্র। এরকম প্রত্যেকটি হাসপাতালে অসংখ্য এই ছাত্র এবং নাগরিকের মৃত্যু হয়েছে, আহত হয়েছে, এটা আপনারা আমার চেয়ে ভালো জানেন কারণ আপনারা সংবাদ সংগ্রহ করছেন। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আমি এখানে যে দৃশ্য দেখেছি এই দৃশ্য দেখার মতো নয়। ছোট ছোট ছেলে একেবারে শিশু তারা পর্যন্ত এখানে আছে বুলেট ইঞ্জুরি নিয়ে, ছাত্ররা আছে অসংখ্য ছাত্র, ছোট ছোট কাজ করে, সিএনজি চালায়, ওয়ার্কশপে কাজ করে, এমনকি ফুড ডেলিভারি যে দেয় সেই ছেলেটা পর্যন্ত এখানে বুলেট ইঞ্জুরি নিয়ে রয়েছে। এবং সমস্তগুলো এই আন্দোলন চলাকালীন সময়ে এই আন্দোলনগুলো এই ইঞ্জুরিগুলো ঘটেছে, হত্যাকাণ্ডগুলো ঘটেছে। আমরা এর নিন্দা জানানোর ভাষা খুঁজে পাই না। আল্লাহর কাছে অশেষ রহমতে এই শুকরিয়া আদায় করি যে এই ভয়াবহ যে দানবীয় সরকার, অত্যাচারী নির্যাতনকারী হত্যাকারী যে সরকার, তাদের পতন হয়েছে আমাদের ছাত্রদের সেই নেতৃত্বে যে আন্দোলন নাগরিকরা সহ দেশের মানুষ অন্য রাজনৈতিক দলগুলো সহ সেই আন্দোলনে এই সরকারের পতন হয়েছে, তারা দেশ থেকে চলে যেতে বাধ্য হয়েছে। এটা আল্লাহর কাছে শুকর আদায় করি। আমি এই ছাত্র ওয়ারিয়র যোদ্ধা যারা আছে তাদেরকে আবারও স্যালুট অভিবাদন জানাই, সেই সঙ্গে আমাদের রাজনৈতিক দলের নেতাকর্মীরা যারা আহত হয়েছেন নিহত হয়েছেন তাদের প্রতি আমি শ্রদ্ধা এবং আমার অনুভূতি জানাচ্ছি। এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে রেড গ্রিন অনলাইনের সাথেই থাকুন। থ্যাংকস টু এভরিওয়ান, রেড গ্রিন অনলাইন।